নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজের আশীর্বাদে এই তিন রাশির হতে চলেছে প্রবল লাভ, সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে এই তিন রাশি। কোন এই তিন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, অতি বিশেষ এই প্রোগ্রাম। দেখুন, প্রত্যেকে বড় ঠাকুরের নাম নিয়ে অবশ্যই কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন। দেখুন, আমরা প্রচুর মন্দির যাই, কিন্তু আমাদের কর্মের মধ্যেই সমস্ত কিন্তু কিছু লুকিয়ে আছে। আপনি মন্দির যাচ্ছেন, কিন্তু কর্মের জায়গাটা যদি আপনি ঠিক করেন, দেখবেন মন্দির যাওয়ার চেয়েও আপনি কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। সেই ফলটা দিয়ে থাকে শনি মহারাজ, কর্মফলদাতা, কলিযুগের কর্মফলদাতা, ন্যায়কারক গ্রহ, বিচারক শনি মহারাজ। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা এবং ন্যায়কারক গ্রহ। দেখুন, শনিকে ভালো যদি করতে হয় তাহলে আপনাকে কর্ম কিন্তু ভালো করতে হবে। শনিকে ভালো করতে গেলে আপনাকে রাস্তার দুস্থ কুকুরকে কিন্তু সেবা যত্ন আপনাকে করতে হবে। প্রত্যেক নারী জাতিকে সম্মান আপনাকে কিন্তু করতে হবে। এর পাশাপাশি গরিব মানুষকে সাহায্য করুন, তাতে শনি কিন্তু প্রসন্ন হন। অর্থাৎ শনি যদি আপনার উপর যদি প্রসন্ন হয় কি না, তাহলে আপনাকে ভিখারি থেকে রাজাতে পরিণত কিন্তু করে দিবে। দেখুন, শনির জন্য আমি বারবার বলছি, যাদের শনি খুব খারাপ আছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং যে ক্রিয়াগুলো বললাম সেটা আপনারা করুন, বিশেষরূপে কিন্তু লাভ কিন্তু পাবেন। দেখুন, যে তিনটি রাশির কথা আমি বলবো, সে তিনটি রাশি কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, সোনার সিংহাসন এ তিন রাশি লাভ পেতে চলেছে শনি মহারাজের আশীর্বাদে। শনি আমাদেরকে কী দিয়ে থাকে? দেখুন, ইন্ডাস্ট্রি শনি দিয়ে থাকে, আইটি সেক্টর শনির জায়গা, আপনি লোহার কারবার করছেন শনি, অর্থাৎ চামড়ার ব্যবসা করছেন শনি, পেট্রোলকেমিক্যাল শনি, ট্রাভেল ট্যুরিজম শনি, এগুলো সমস্ত কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন শনি, অর্থাৎ শনি আপনার গ্যাসের এজেন্সি নিয়ে কাজ করছেন এটাও কিন্তু শনি, কয়লা শনি, অর্থাৎ রাজনীতি ক্ষেত্রে যারা আছেন জনতা জনার্দন এটাও কিন্তু শনি। শনি আপনার জন্মছকে পজিশন কেমন আছে, শনি আপনার কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, কোন ডিগ্রিতে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। শনির বলবত্তা দেখা দরকার, শনি মিত্র রাশিতে আছে না শনি শত্রু গৃহে আছে, শনি কোন গ্রহের সাথে অবস্থান করছে, শনি আপনার অস্তমিত নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু শনি আপনার ন্যাকাল চাটে ভালো ফল কিন্তু দিবে। অর্থাৎ শনির ক্ষেত্রে যে তিন রাশি উপর যে আশীর্বাদ দিতে চলেছে সে তিন রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি দীর্ঘ আড়াই বছর ধরে আমি বলবো খুবই আপনাদের খারাপ সময় যাচ্ছে এবং অনেক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে, অর্থ ক্ষয় হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। এই যে শনির রাশি পরিবর্তন, 19 এপ্রিল 2022 কী হচ্ছে? অষ্টম ভাব, অষ্টম ভাব হচ্ছে আমাদের নিধন ভাব, শনির ঢাইয়া চলছিল আপনাদের, এই জায়গা থেকে কী হচ্ছে আপনাদের ভাগ্যভাবে চলে আসে। এবং দেখুন, আপনাদের ভাগ্য নিয়ন্ত্রক যে গ্রহ সেটা হচ্ছে শনি, অর্থাৎ কুম্ভ রাশি করে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের কিন্তু ভাগ্যোদয় আপনাদের কিন্তু করতে চলেছে। কর্ম ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, সম্পত্তিগত দিক থেকে লাভ, ব্যবসার জায়গাতে প্রফিট। এবার আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হবে, যাদের আইনি জটিলতা চলছিল এই জায়গাগুলো কিন্তু কাটবে এবং ঝামেলা ঝঞ্ঝাট অর্থ ক্ষয় এই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু আপনাদের বন্ধ হবে। শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, চতুর্থভাবে অবস্থান করে আপনাদের ঢাইয়া কিন্তু চলছিল। দেখুন, চতুর্থভাবে অবস্থান করে শশনম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করেছিল, কিন্তু ঢাইয়ার প্রভাব কিন্তু আপনাদের পড়ছিল।
এই 29 এপ্রিল আপনার পঞ্চমভাবে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ তুলা রাজ লগ্নের ক্ষেত্রে আপনার শনি হচ্ছে রাজযোগকারী প্ল্যানেট। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আমাদের আকর্ষিক ধন প্রাপ্তির ভাব, পঞ্চম ভাব বুদ্ধির জায়গা, পঞ্চম ভাব আপনার শেয়ার মার্কেটের জায়গা। এই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু বেনিফিট আপনারা কিন্তু হবেন। দেখুন, আমি রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে আমি বলছি। দেখুন, রাশি হচ্ছে আমাদের মন, লগ্ন হচ্ছে আমাদের শরীর। অর্থাৎ লগ্নের পঞ্চম ভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তির একটা জায়গা সৃষ্টি করছে। ঢাইয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্ম, ব্যবসা, কেরিয়ার, সন্তান, বুদ্ধির দ্বারা যারা কাজ করেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আইটি সেক্টরে আছেন, গ্যাস এজেন্সিতে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে শনি মহারাজ। অর্থাৎ দুহাত ভরে আশীর্বাদ করতে চলেছে আপনার মিথুন রাশির পর তুলা রাশিকে। আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। 3 নম্বর যে রাশি, আমি যে 3টি রাশির কথা বলছি, শেষ যে রাশি, তার আগে আপনাদেরকে আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনি দেখুন তো আপনার ন্যাকেল চার্টে শনি প্লেসমেন্টটা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের একান্তই দেখা দরকার। শনি আপনার জন্মছকে কোন পজিশানে আছে, সেই জায়গাটা যদি আপনার জন্মছকে শনি ভালো থাকে, নিশ্চিতরূপে ফল পাবেন। শেষ রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে, হঠাৎ ধন প্রাপ্তি। আপনাদের কেরিয়ার, কর্ম, ব্যবসা, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, টেলিকমের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, কয়লার সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত আছেন, আইটি সেক্টরে কাজ করছেন, ধনুরাশির শনি সাড়ে সাথে শেষ হয়ে যাচ্ছে 29 এপ্রিল। আপনাদের কিন্তু এই শনি শেষ হয়ে যাওয়ার সময় আপনাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু করবে। অর্থাৎ আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু শনি মহারাজের বিশেষ কৃপায় আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে কিন্তু চলেছে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কৌশিক রায়ের কাছে আবারও বলছি, ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, যে জায়গাটাতে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। শনি কিন্তু এই কলিযুগে আপনাদেরকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে, সন্তান বলুন, আপনি বিবাহ বলুন, সন্তান বলুন, অর্থ বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, সব কিন্তু শনির আন্ডারে। অর্থাৎ শনিকে আপনাকে মজবুত কিন্তু করতে হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।